Dear students, Assalamu alaikum. I am Muhammad Ghulam Muqtadir, Assistant Teacher of English, Morrison National Ideal School. Today I will take English class of class 1. I hope all of you give attention to the class. Now I will start my class. Look at the board. Our topic is Commands and Alphabet. এটা মূলত ইউনিট 5 লেসন 1 থেকে 6 দেখো কমান্ডস কমান্ডস অর্থ হচ্ছে আদেশ সমূহ দেখো লুক লিসেন এন্ড সে দেখো শোনো এবং বলো উইন্ডো উইন্ডো অর্থ কি জানালা ডোর অর্থ দরজা চেয়ার অর্থ চেয়ার ফ্লোর অর্থ মেঝে টেবল অর্থ টেবিল বুক অর্থ বই পেন্সিল অর্থ পেন্সিল ব্যাগ অর্থ থলে দেখো বি নাম্বার লুক লিসেন অ্যান্ড সে স্ট্যান্ড আপ অর্থ কি দাঁড়ানো সিট ডাউন অর্থ বসা গো টু দ্য ডোর দরজার দিকে যাও পয়েন্ট টু দ্য উইন্ডো জানালার দিকে নির্দেশ করো দেখো এখানে একটা রাইম আছে রাইম লিসেন শোনো সে বলো অ্যান্ড ডু করো স্ট্যান্ড আপ দাঁড়াও সিট ডাউন বসো পয়েন্ট টু দ্য ফ্লোর মেজের দিকে নির্দেশ করো পয়েন্ট টু এ বুক একটি বইয়ের দিকে নির্দেশ করো গো টু দ্য ডোর দরজার দিকে নির্দেশ করো নেক্সট পেজ দেখো অ্যালফাবেট বর্ণমালা লুক লিসেন অ্যান্ড সে দেখো শুনো এবং বলো ট্রেস ইন দ্য ইয়ার দেখো ডি এখানে ডি এখানে লেখা আছে এটা হচ্ছে বড় হাতের এটা হচ্ছে ছোট হাতের তোমরা কি করবে এটা নিজে পেন্সিল দিয়ে অথবা খাতায় এটা লিখবে এই যে বড় হাতের এবং ছোট হাতের ডিতে কি হয় ডগ এই যে ডি ও জি ডগ আবার দেখো বি নাম্বার সে অ্যান্ড রিড বলো এবং পড়ো ট্রেস অ্যান্ড রাইট অনুসরণ করো এবং লিখো এই যে ডি লিখা দেওয়া আছে বড় করে বড় হাতের তারপর তোমরা এখানে কি হাত ঘোরাবে এটাতে হাত ঘোরাবে তারপর তোমরা কি নিজে লিখবে পেন্সিল দিয়ে তারপরে এই এখানে ছোট হাতে ডি লিখে দেওয়া আছে তারপরে দেখো এইভাবে দেওয়া আছে দুইটা এটার উপর হাত ঘোরাবে এবং এটার উপর হাত ঘোরাবে তারপর তোমরা কি এখানে আরও কয়েকটা লিখবে তারপর দেখো সি নাম্বার সে ট্রেস অ্যান্ড রাইট বলো অনুসরণ করো এবং লিখো এখানে কি ডগ অ্যাপল অ্যান্ড আর এখানে কী দেওয়া আছে ডি ও জি ডগ তোমরা কি এখানে ডি লিখবে ডি ও জি ডগ হবে এখানে ডি লিখবে ডি ও জি ডগ হবে ঠিক আছে এটাই আর আমি তোমাদের সুবিধার্থে কি আমি কিছু ওয়ার্ড মিনিং এখানে লিখিয়ে দিয়েছি ঠিক আছে সেটা তোমাদের জন্য শেখা থাকবে সে তোমরা বাসায় শিখে ফেলবে যেমন উইন্ডো জানালা ডোর অর্থ দরজা চেয়ার অর্থ চেয়ার ফ্লোর অর্থ মেঝে টেবল অর্থ টেবিল বুক অর্থ বই পেন্সিল অর্থ পেন্সিল ব্যাগ অর্থ থলে আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ